প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। এনডিএ সংসদীয় জোটের প্রধান হিসেবে সন্ধ্যা 7:25 প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশ বিদেশের অতিথিদের সামনে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল রাষ্ট্রপতি ভবন। পরপর তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হলেন মোদী, অমিত শাহ, রাজনাথ সিংরা। মোদীর শপথ পাঠের আগে তৃতীয়বারের মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রিপরিষদ এবং সংসদ সংসদের মধ্যে এদিন তা চক্রে দেখা করেন মোদী। জওহরলাল নেহরুর পর মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি টানা তিনবার প্রধানমন্ত্রী পদে আসীন হলেন। এবার একই সঙ্গে 30 জন ক্যাবিনেট মন্ত্রী সহ নতুন এনডিএ সরকারের 72 জনেরও বেশি সংখ্যক মন্ত্রী আজ শপথ নিতে চলেছেন। শনিবার প্রধানমন্ত্রীর বাসভবনের গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন মন্ত্রিসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। নয়াদিল্লিতে এই মুহূর্তে চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে শপথ নিলেন বিদায়ী মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের পরে শপথ বাক্য পাঠ করেন পুরনো মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 4 নম্বরে ছিলেন বিদায়ী মন্ত্রিসভার সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তারপরেই শপথ নেন বিজেপির সভাপতি জেপি নড্ডা। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा।